মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান দীর্ঘদিন যাবৎ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং এই দায়িত্বে থাকার ফলে বাংলাদেশ সুরক্ষিত আছে কিন্তু প্রশ্ন হলো উনি কত লোড নেবেন ব্যাপার হলো একটি লোক কি সব কাজ করবে মাননীয় স্পিকার তৈরি করবে সেটার পরীক্ষা করবে সেটার আবার নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব সেটা তৈরি করার দায়িত্ব সরকার হিসাবে এই জিনিসটা বোধহয় ঠিক হয়নি মাননীয় স্পিকার কারণ এই আইনে যেটা উনি সংশোধন করেছেন 2010 সালে যে আইনটা হয়েছিল সেখানে আপনার পরিচয় নিবন্ধনের জন্য নির্ধারিত পদ্ধতিতে কমিশনের নিকট আবেদন করতে হবে কমিশন মানে হলো নির্বাচন কমিশন আর কি করতে হবে জাতীয় পরিবর্তন নিবন্ধন কার্য পরিচালনা কে করবে কমিশন জাতীয় পরিচয় নিবন্ধিত কার্যক্রম পরিচালনা পরিচয়পত্র প্রস্তুতকরণ বিতরণ রক্ষণাবেক্ষণ সহ আনুষঙ্গিক সকল দায়িত্ব পালন করবে এটা কো জুডিশিয়াল বডি একটা সেখান থেকে মূল সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে নেওয়াটা এটা কি যুক্তি হলো আমি বুঝলাম না তাও উনি কিভাবে বলেছেন উনি বলেছেন এখানে তো আছে কমিশনকে অ্যাপ্লাই করতে হবে আর ওনার আইনে আছে একজন নিবন্ধক থাকবে নিবন্ধক লেখা আছে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে একজন নিবন্ধক থাকবে নিবন্ধকের কোনো ডেফিনেশন নাই নিবন্ধকের কোনো স্ট্যাটাস নাই লিগ্যাল স্ট্যাটাস কোনো বর্ণনা করেন নাই এই নিবন্ধনটা কে এটা কি ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি অন্য কিছু কিচ্ছু লেখা নাই এখানে শুধু লেখা আছে একজন নিবন্ধক থাকিবেন তার কাছে সবাই যাইয়া নিবন্ধিত করবে আর কি আছে এই এই নিবন্ধকে পরিচালনা করার জন্যে একটি কমিটি করা হয়েছে মাননীয় স্পিকার চিন্তা করেন নিবন্ধক যার কাছে আমরা সবাই যে আমার জাতীয় পত্রের জন্য আমি অ্যাপ্লিকেশন করব এবং তাকে পরিচালনা করবে আর একটা কমিটি আছে সেটা বিশাল কমিটি সেখানে জননিরাপত্তার সচিব হচ্ছেন সভাপতি তার মানে বোঝা যাচ্ছে যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নেওয়া গেছে কিন্তু ডাইরেক্টলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখনো স্বীকার করতেছে না যে এইটা তারা নির্বাচন কমিশন থেকে নিয়ে গেছে তো সুতরাং আমার কথা হলো যে নির্বাচন কমিশন একটা কো জুডিশিয়াল বডি এবং এই লিস্টটা নির্বাচন কমিশন শুরু থেকে করেছে তাদের একটা স্পেসিফিক একটা স্থাপনা আছে হাজার হাজার কোটি টাকা তারা ওখানে ব্যয় করেছে এবং সেই কাঠামো তাদের এখনও রয়ে গেছে সেই কাঠামো থেকে তুলে এনে কী কারণে এইটা আপনার এই যারা করেছে গভর্নমেন্ট এটা নিয়ে আসলো গভর্নমেন্টের সঙ্গে এই যে নির্বাচন কমিশনের যে পার্থক্যটা এটা যে দুর্ভূত করে দিল আমরা বলি যে নির্বাচন কমিশনকে আমরা শক্তিশালী করতে চাই তো নির্বাচন কমিশনের কিসের ভিত্তিতে নির্বাচন করবে নির্বাচন কমিশন একটা স্বচ্ছ তালিকা তৈরি করবে এবং সেটার ভিত্তিতে আপনার তৈরি করবে সেই তালিকাটা যদি সেই লোক তৈরি করে যে সরকার যে মালিক সেই লোক যদি তৈরি করে এবং সেই যদি বিচার করে এবং সেই যদি পরীক্ষা করে কাকে বাদ দিতে হবে হবে না তাহলে কি এটা জনগণ মানবে বা এটা কি ডেমোক্রেটিক একটা জিনিস হইল সুতরাং এইটা আমার মনে হয় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি খুব বুদ্ধিমান লোক উনি কেন এই দায়িত্ব নিজের কাঁধে নিলেন আমি জানি না আমার মনে হয় উনি আবার দ্বিতীয়বার চিন্তা করবেন চিন্তা করে এটা প্রত্যাহার করবেন কারণ এই জিনিসটা খামাখা ওনার নেওয়ার কোনো মানে কোনো সুযোগ নাই কারণ নির্বাচন কমিশন নির্বাচন করবে ভোটার তালিকা তারা তৈরি করবে তাদের সমস্ত কিছু জিনিসপত্র তাদের আছে তৈরি করার আছে এবং এতদিন পর্যন্ত আমরা এটা বিশ্বাস করেছি এবং 1,28,00,000 ভোট যে চুরি বাড়ানো হয়েছিল সেটাও আমরা ওই নির্বাচন কমিশন থেকেই ধরতে পেরেছি সুতরাং এখন এই যে কিছু ধরা কিছু অধরার মাধ্যমে শুধু নিবন্ধককে ভরসা করে এবং একটা কমিটিকে ভরসা করে সম্পূর্ণ দায় দায়িত্ব যে উনি নেবেন এটা চালানো কিন্তু একটা বিরাট মুশকিল হয়ে যাবে আর দ্বিতীয়ত হইল অর্থনৈতিকভাবে হাজার হাজার কোটি টাকার আবাস স্থাপনা তাকে তৈরি করতে হবে আর লিকেজের কথা যদি আপনি বলেন যেটা লিকেজ আমরা জানি আইসিটির লিকেজ হয়েছে এটা সবখানেই হইতে পারে এটা নির্বাচন কমিশনও থাকলেও হইতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলেও হইতে পারে কিন্তু আদর্শ হলো কো জুডিশিয়াল বডি নির্বাচন কমিশনকে শক্তিশালী করার এটা একটা প্রধান পদক্ষেপ এই পদক্ষেপে যদি আমরা অন্যভাবে ডাইভার্ট করি আমার মনে হয় না সেটা খুব সঠিক কাজ হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ